গাজীপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান সহ হামলাকারীদের বিরুদ্ধে প্রতিবাদ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে গাজীপুর টেলিভিশন সাংবাদিক ক্লাব ও সাংবাদিকবৃন্দের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে রাজবাড়ি সড়ক প্রদক্ষিণ করে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় তারা অবিলম্বে হামলাকারী চেয়ারম্যান হাবিবুর রহমান খান ও তার সহযোগীদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করার পাশাপাশি বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।